আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি রিয়াল সহ বিমানবন্দরে যাত্রী আটক নারীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে সৌদি সরকারের নতুন সিদ্ধান্ত গ্রহণ এই দুইটি বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো আজকের প্রথম খবরটি হল সৌদি রিয়াল সহ বিমানবন্দরে যাত্রী আটক হরজত জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আশি হাজার সৌদি রিয়াল সহ মোহাম্মদ আসাদুজ্জামান নূর নামে এক যাত্রীকে আটক করা হয়েছে বিমানবন্দর আর্ম পুলিশ ও ঢাকা কাস্টম হাউস যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে জানা গিয়েছে সকাল সাড়ে পাঁচটার দিকে আসাদুজ্জামান নূর ঢাকা থেকে সিঙ্গাপুরে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন বোরিং পাস সংগ্রহের জন্য বিমানবন্দরের কাউন্টারে যাওয়ার সময় চোরাচালানির সন্দেহে বিমানবন্দর আর্ম পুলিশের সহায়তায় তাকে আটক করা হয় আটক করার পর জিজ্ঞাসাবাদে আসাদুজ্জামান নূর তার সঙ্গে বৈদেশিক কোনো মুদ্রা থাকার কথা অস্বীকার করে পরে বিমানবন্দরে কর্মকর্তা বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার লগেজ তল্লাশি করে পাঁচশো সৌদি রিয়াল মানের একশো নোট উদ্ধার করে যার মূল্যমান একুশ হাজার আটশো ছিয়াশি মার্কিন ডলারের মতো ফরেন্সিক পরীক্ষা ব্যতীত পরবর্তী আইন আনুক কার্যক্রমের জন্য সৌদি আরবের সেই রিয়ালগুলোকে যাত্রীর কাছ থেকে জব্দ করা হয়েছে এবং কাস্টমস আইনে ফৌজদারি মামলা দায়ের করে ওই যাত্রীকে আইন রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে আজকের দ্বিতীয় খবরটি হল নারী যাত্রীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে সৌদি সরকারের নতুন সিদ্ধান্ত নারী মুসল্লিদের সুযোগ সুবিধা নিশ্চিতকরণের লক্ষ্যে হারাম শরীফে নারীদের উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে হারাম শরীফের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি আব্দুর রহমান সুদাইসের নির্দেশে আজ এই কমিটি গঠন করা হবে সৌদি আরবের সংবাদ মাধ্যমগুলো সূত্রে জানা গেছে হারাম শরীফের মহিলা উপদেষ্টা পরিষদ গঠনের উদ্দেশ্য হল হারাম শরীফে নারী মুসল্লিদের সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করা একই সাথে হারাম শরীফের ব্যবস্থাপনা পর্ষদের নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করা সূত্রে জানা গেছে মহিলা পরিষদের উপদেষ্টা আধুনিক ব্যবস্থায় নারী মুসল্লিদের সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করবে যে কোনো অসুবিধা এড়াতে সহায়তা ও নির্দেশিকা প্রদান করবে যার ফলে সৌদিতে উমরা ও হজ করতে আসা নারীদের আরও সুযোগ সুবিধা নিশ্চিত হবে এই ছিল আজকের দুটি খবর আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রং ডং এটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে